হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার মাটি বাংলাদেশ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত তো দর্শক আজকে আমার আলোচনার বিষয় হল পেঁপে গাছের চারা তৈরি সম্পর্কে কীভাবে পেঁপে গাছের চারা তৈরি করবেন এবং কীভাবে চারা তৈরি করলে ভালো ফলন পাবেন সে সম্পর্কে কিছু আলোচনা করবো তো ভিডিওটা নাটিনে সম্পূর্ণ দেখবেন আর যারা এখন আমার চ্যানেলের নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাবার জন্য তো পেঁপে চারা তৈরির জন্য বীজতলা ও পলিথিন ব্যাগে তৈরি করা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই দুই ভাগেই পেঁপে চারা তৈরি করা ভালো তো বীজতলায় চারা তৈরির ক্ষেত্রে দশ থেকে পনেরো সেন্টিমিটার সারি করে প্রতি সারিতে তিন থেকে চার সেন্টিমিটার গভীরে বীজ বপন করতে হবে এবং দুই নম্বরে পলিথিন ব্যাগে চারা উৎপাদনের ক্ষেত্রে পনেরো বাই দশ সেন্টিমিটার আকারের পলি ব্যাগ সম পলি মাটি বালু ও পচা গোবরের মিশ্রণ দ্বারা সম্পূর্ণ রূপে ভর্তি করে নিতে হবে তারপরে পলিব্যাগের তলায় দুই থেকে তিনটি ছোট ছোট ছিদ্র করে দিতে হবে এই ছিদ্র করার ক্ষেত্রে ব্যাগটার ভিতরে পানি বেশি জমে থাকবে না বা আলো বাতাসটাও ভালো পাবে প্রতিটি ব্যাগে দুই থেকে তিনটি বীজ বপন করতে হবে কারণ দুই থেকে তিনটি বীজ বপন করার ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু যে তিনটা বীজ যদি আপনারা বপন করেন তাহলে একটি বা দুইটি বীজ নষ্ট হয়ে গেল একটি বীজ উঠবে আর যদি একটা পলিথ ব্যাগে যদি একটা বীজ বপন করেন তাহলে দেখা যায় যে একটা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই পলি ব্যাগে আর চারা হলো না তো এই ক্ষেত্রে আপনারা দুইটা বা তিনটি বীজ বপন করে দিবেন একটি পলি ব্যাগে এবং বীজ বপনের পর পর দুই থেকে তিন দিন অন্তর পানি দিতে হবে দুই থেকে তিন দিন পরে পরে আপনারা ব্যাগে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন বপনের পনেরো থেকে বিশ দিন পর চারা বের হবে এবং চল্লিশ থেকে পঞ্চাশ দিন পর সেই চারা আপনারা নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় রোপণ করবেন তো দর্শক ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা তো আপনাদের একটু অল উপকার হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে সরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে